এবং ছয়টি নফল রোজা। শাওয়াল মাসের কত রোজা? ছয়টি রোজা। আমরা অবশ্যই এটা যদিও নফল অবশ্যই আমরা পালন করব। কয়টা নফল রোজা? ছয়টা। রাসূলের সহিহ হাদিস রাসূল বলেছেন যদি কোনো বান্দা শাওয়াল চাঁদের ছয়টা নফল রোজা পালন করতে পারে, সুম্মা আতবাহু, যদি এটাকে ছয় রোজাকে রেগুলার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সারা বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে ছয় বনাম কি বলেন? ছয় বনাম সারা বছর ছয়টা পালন করব, সারা বছরের সওয়াব আমার আপনার আমলনামায় চলে আসবে। আমরা এই ছয়টি রোজা আমরা অবশ্যই পালন করব। আর যে সমস্ত মা বোনদের রোজা মিস হয়েছে, রোজা যাদের মিস হয়েছে, এই বিষয়গুলো একটু বলা দরকার। যাদের মিস হয়েছে, মিস রোজাগুলো তারা আগে পালন করবেন, এরপরে নফল রোজা তারা পালন করবেন। কারণ আগে ফরজ আগে না নফল আগে? আগে ফরজ, এরপরে কি নফল? এই বিষয়টা মা বোনদের বাড়িতে এটা জানিয়ে দিবেন। যাদের ন্যাচারাল কারণে, মাসিক ঋতুস্রাবের কারণে যাদের রোজা রাখা হয়নি তিনটা থেকে দশটা পর্যন্ত, তিনটা থেকে সাতটা, ছয়টা, কারো আটটা, কারো দশটা সর্বোচ্চ, এই যাদের বাদ পড়ে গেছে তারা আগে তাকদিল হাইজ সম ওলা তাকদিল সলা, নামাজ পড়তে হবে না কিন্তু রোজা মাফ নাই। রোজা কি মাফ নাই? রোজা তাকে এই ওলি তুক মিলুল ইদ্দাতা ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এটা মানে এটার যে সংখ্যাটা এটা পূরণ করে নিতে হবে। আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে অবশিষ্ট রোজাগুলো পালন করার তাওফিক, ফরজ মনে করে তাওফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকে ঈদের জামাতে এসেছি ওয়াজিব নামাজ, আমরা জোহরের ফরজ নামাজকেও ছেড়ে দেব না। রাজি আছেন তো? জোহরের নামাজ চার রাকাত ফরজ নামাজ পড়তে রাজি আছেন? কার একটা হাত তুলে দেখেন, জোহরের চার রাকাত ফরজ নামাজ। আজকে তো জোহর না, আজকে জুমার নামাজ, সবাই পড়বেন না ইনশাআল্লাহ? জুমা পড়বেন। আচ্ছা, আসর নামাজ পড়ার দরকার নাই তো? আসর পড়ার দরকার আছে? আসর পড়বেন, কার একটা হাত তুলেন দেখি। খেলবেন না, আসর নামাজ পড়বেন দেখি। মাগরিব পড়বেন, এশার নামাজ, ফজর নামাজ। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামাজ কষ্ট দিয়ে দিলাম মনে হয়, কষ্ট হলো? আচ্ছা, নামাজ যখন আমরা পড়ি ওযু ছাড়া না ওযু সহ? অনেকে চুপ করে আছে, মানে ওযু ছাড়াও নামাজ হয় নাকি? এরকম হয় হবে? ওযু ছাড়াও নামাজ হবে? আপনি অপারেশন করেছেন, আপনি পানি টাচ করতে পারছেন না, আপনি তায়াম্মুম করবেন, আল্লাহ কত রহমান! জোরে বলি সুবহানাল্লাহ। তুমি ওযু করতে পারতেছো না, তায়াম্মুম করো, তায়াম্মুম করে নামাজে দাঁড়াও, দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, আল্লাহু আকবার, তবু নামাজ তোমার ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আগে নামাজ না আগে স্বাস্থ্যবিধি? স্বাস্থ্যবিধি মানে তো উযু। আগে নামাজ না আগে উযু? বলেন আগে নামাজ না আগে উযু? তাহলে আগে নামাজ না আগে স্বাস্থ্যবিধি? তাহলে ইসলাম আগে নামাজের কথা বলে না স্বাস্থ্যবিধির কথা বলে? তুই ভাইরাস মুক্ত হয়ে আয়, আগে উযুখানে যা, উযুখানে যা, শুধু হাত ধোয়া না, হাত, মুখ, নাকের ভিতর, মুখের ভিতর, চোখের ভিতর, সব জায়গায় তিনবার করে ধুইয়া, দুই হাত মাথা মাসা কর, দুই পা ধৌত করে মসজিদে ঢোক। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্বাস্থ্যবিধির কথা আজকের কথা না আগের কথা? আগের কথা। উযু করা ফরজ, উযু করা কি? তাহাজ্জুদ পড়া কি? বলেন তাহাজ্জুদ পড়া কি নফল? তাহাজ্জুদ পড়া নফল। আর তাহাজ্জুদের জন্য উযু করা কি? তাহলে উযু সবসময়ের জন্য ফরজ, তাহাজ্জুদ নফল। জোহরের চার রাকাত নামাজের পরে দুই রাকাত সুন্নাত নামাজ, ওটা সুন্নাত। মাগরিবের ফরজের পরে সুন্নাত, কিন্তু উযু করা কি ফরজ? আমরা যদি উযু করি, যদি আমরা নামাজ পড়ি, আমি আল্লাহর কসম করে বলি, সবাই জেনে নেন বিষয়টা, সে বান্দা রহমতের আওতাভুক্ত থেকে যায়, আল্লাহ তাকে অনেক প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আসুন, নিজের সুস্থতার জন্য নামাজ দরকার, নিজের জীবনের পরিচ্ছন্নতার জন্য নামাজ দরকার, নিজের শৃঙ্খলপূর্ণ জীবনের জন্য নামাজ দরকার। আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ।